হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাংলা MKS ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছো আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, শীত ঠান্ডা ঠান্ডা পড়েছে, চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা একটু ছোট টিফিন করা লাগবে, তো চলো যাই টিফিন করবো। আজকে কি টিফিন করছি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো টিফিন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু গোটা পেঁয়াজ গোটা গোটা করে কেটেছি, আর একটু লঙ্কা কুচি। আর আমি চারটে ডিম নিয়েছি, যে যেমন খাবে সে তেমন নেবে। আর নিয়েছি বেসন, আর সাথে রিফাইন তেল, আর একটু সরিষার তেল। ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে, ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিয়ে একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে, পুরো মিশে গেছে। এবার দেবো আমি একটু বেসন দিয়ে দেবো, চামচ দিয়ে পুরো মিক্সড হচ্ছে না বলে হাত দিয়ে পুরো ভালোভাবে মিক্স করছি। বেসনটা নিয়েছি 100 মতন, মানে 1 কাপ, চারটে ডিম নিয়েছি, 1 কাপ বেসন নিয়েছি। আর কড়াইটা আমি আঁচে বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হতে হতে আমার দিকে রেডি হয়ে যাবে। আমার ব্যাটারটা অনেকটা রেডি হয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সানরাইজ মিট মশলা দেবো, একটু সানরাইজ মিট মশলা দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে, অল্প করে দিতে হবে, সামান্য কোনো রকম দিয়েছি। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এবং ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু তেল, একটু সরিষার তেল দিচ্ছি, আর একটু সাদা তেল মিক্স করে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার অল্প অল্প করে দিয়ে দেবো। তো আমরা এটা নাম দিয়েছি ডিমের পকোড়া, বাচ্চারা এটা বললে খুব ভালো খায়।
আমার ছেলে এটা খুব ভালো খায়, তো ডিমের পকোড়া বলে ওকে দিই। তো আমাদের ডিমের পকোড়া রেডি, দেখো। দেখুন বন্ধুরা, এর ভেতরে কি সুন্দর ভাবে ইয়ে হয়ে গেছে, মানে এত সুন্দর টেস্ট লাগবে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। এটা এইভাবে নিয়ে এইভাবে করে খেতে হবে, খুব সুন্দর। খুব টেস্ট, অসাধারণ। বাবুকে দেখান, বাবু নাও, কেমন লাগছে? কতটা ভালো, অনেকটা। বাই বাই করে সবাইকে, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, বাড়িতে বানিয়ে খাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, অবশ্যই একটি লাইক করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি।